নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড উইথ আশাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা স্পাইসি এবং সুস্বাদু রেসিপি, যা হলো চিলি পটাটো। এই রেসিপিটা খুব সহজে এবং অল্প সময়ে বাড়িতেই বানানো যায়। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকার দিয়ে কেটেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দু চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে ভালোভাবে এটা মেখে প্রায় 5 মিনিটের মতন আমি রেখে নেব। 5 মিনিট হয়ে গেছে, এদিকে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এবার এর মধ্যে আমি সব আলুগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি ভালোভাবে গোল্ডেন ব্রাউন করেই ভেজে নেব। গ্যাসের মধ্যে রান্না করলে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। হাই ফ্লেমে রান্না করলে বাইরের দিকে ভালোভাবে ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরে সেদ্ধ হবে না। আলুগুলো ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার আমি এগুলোকে সব তুলে নিচ্ছি। আমি আপনাদের দেখাচ্ছি কতটা বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরে সফট হয়েছে। এদিকে আমি 1 চামচ কর্নফ্লাওয়ারকে জল দিয়ে ঘোল বানিয়ে নিলাম। রান্নাটা করার জন্য কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কিউব, হাফ ক্যাপসিকামের চেরা আর 4টে কাঁচা লঙ্কা। তেলের মধ্যে দিয়ে এগুলোকে আমি প্রায় 1 মিনিটের মতন নেড়ে নেব। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস 1 চামচ, টমেটো সস 1 চামচ, আর দিচ্ছি রেড চিলি সস 1 চামচ। ঝালের পরিমাণটা আপনারা যদি বেশি চান তাহলে অবশ্যই আরও 1 চামচ দিতে পারেন। এবার একটুখানি নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের ঘোলটা। কর্নফ্লাওয়ারের ঘোলটা দিয়ে আমি ভালোভাবে নাড়তে থাকবো, নাড়তে নাড়তেই এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো মেশানোর পরে আমি সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আলুগুলো মিশিয়ে নেওয়ার পরে ওর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, একটু ঝালটা বেশি করার জন্য। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে প্রায় 1 মিনিটের মতো নাড়তে নাড়তে রান্নাটা কমপ্লিট করে নেব। রান্নাটা আমার প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছেন কী অসাধারণ লুক। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।